দেওঘর সৎসঙ্গ আনন্দবাজার, যার নাম সারা বিশ্বে সমাদৃত। কী এই আনন্দবাজার? এই আনন্দবাজার হল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম, দেওঘর ঠাকুরবাড়ির প্রসাদ বিতরণ কেন্দ্র। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই আনন্দবাজার বিল্ডিং। সারা বিশ্বের কোথাও শুধু প্রসাদ খাওয়ার জন্য এত বড় বিল্ডিং তৈরি হয়নি। দেখো, আনন্দবাজারে ঢোকার পরেই গুরু ভাই এবং গুরু বোনেরা কীভাবে অভ্যর্থনা জানাচ্ছে এবং কীভাবে আপ্যায়ন করছে প্রসাদ গ্রহণ করার জন্য। গুরু ভাই বোনদের এমন আতিথেয়তা, এমন সাদর আমন্ত্রণ, সত্যি এ শুধু সৎসঙ্গেই সম্ভব। আনন্দবাজার নিয়ে এটা আমার সেকেন্ড ব্লগ। আগের ব্লগে আমি তোমাদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। তোমরা অনেকেই বলেছিলে যে এরকম ব্লগ যেন আরও নিয়ে আসি, সেজন্য আজই কিন্তু আনন্দবাজারের ব্লগ নিয়ে চলে এসেছি। যারা আগের ব্লগটি এখনও দেখনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ব্লগটির লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের সবাইকে জয়গুরু জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখতে পাচ্ছ পাতা দেওয়া হয়ে গেছে, এখন জল দেওয়া চলছে পাতা ধোয়ার জন্য। বহু ভক্ত এখানে প্রতিদিন আসেন প্রসাদ গ্রহণ করার জন্য, আর এখানে প্রসাদ নেওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। ঠাকুরের এমন মহিমা যে যখন কোনো উৎসব চলে তখন লক্ষ লক্ষ মানুষের আগমন হয়, এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু বসার সঙ্গে সঙ্গে একদম গরম গরম আনন্দবাজারের প্রসাদ পেয়ে যায়। এখানে প্রতিদিন সাত্ত্বিক এবং সহজপাচ্য খাবার পরিবেশন করা হয়। মেনুতে থাকে কোনো দিন সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, আবার কোনো দিন ভাত এবং সব সবজি দিয়ে ডাল। বিশেষ বিশেষ অনুষ্ঠানে মেনুর পরিবর্তনও ঘটে। এখানে খাবার পরিবেশন করার জন্য ঠেলা গাড়ি ব্যবহার করা হয়। দেখো, এই গাড়িতে করে কিন্তু পরিবেশন করা হচ্ছে, এবং হাতাগুলো দেখো যথেষ্ট বড় বড় হাতা। এই আনন্দবাজারের প্রসাদ কীভাবে তৈরি করা হয়, কীভাবে রান্না করা হয়, সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। সেজন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, আজকের প্রসাদে দেওয়া হচ্ছে খিচুড়ি, এবং খিচুড়ির সঙ্গে রয়েছে চাটনি। এ প্রসাদ একবার খেলে এ প্রসাদের স্বাদ ভোলা যায় না, এ যেন অমৃত। এই গরম গরম প্রসাদ খেতে যাতে কষ্ট না হয়, সেই জন্য যে সমস্ত গুরু ভাই এবং বোনেরা দায়িত্বে আছেন, তারা দেখো পাখা দিয়ে হাওয়া করছেন এবং হাওয়া করে সেবা দিচ্ছেন, যাতে খেতে কোনো কষ্ট না হয়। তাছাড়াও এখানে প্রচুর ফ্যানের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, ফ্যান ঘুরছে মাথার ওপরে। এই আনন্দবাজার বিল্ডিংটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে সমস্ত রকমের সুবিধা বর্তমান। এবার আমরা চলে এসেছি আনন্দবাজারের রন্ধনশালাতে। এই রন্ধনশালাতে ডিজেল চুল্লির পাশাপাশি উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে রান্না প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের বয়লার ব্যবহার হচ্ছে, এবং অটোমেটিক প্রেশার কুকারের মাধ্যমে খুব দ্রুত রান্না করা হচ্ছে। এবং এই সমস্ত রান্না কিন্তু একদম পিউরিফাইড ওয়াটার ব্যবহার করে করা হয়ে থাকে, এবং রান্না করার সময় সমস্ত রকম হাইজিন মেনটেন করা হয়। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছো তাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ব্লগ আরও দেখার জন্য। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।